हेलो फ्रेंड, मधुमिता किचेने आपनादेर स्वागत। आज आमी बानाबो ओलेर डालना। एटा आपनारा भात बा रुटिर साथे परिवेशन करते पारेन आर खूब कम समयेर मध्ये एटा बानिये नेवा जाय। ताहले चलुन ओलेर डालना बानानो शुरू करी। ओलेर डालना बानानोर जन्य आमी एखाने निएछि ओल, आर ओलटा अल्प सिद्ध करे निएछि। आर एदिके कड़ाइये तेल दिये दिएछि, तेलटा गरम हये गेछे। एबार आमी ओलगुलो दिये दिच्छि एकटु भेजे नेवार जन्य। প্রথমে আমি ওলগুলো একটু ভেজে নেব। ওলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওলটা ভেজে নেওয়ার পরে এবার আমি আলুটা ভেজে নেব। আলুটাও আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আলুটা তুলে নিচ্ছি। ওল আলু ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল আছে, সেই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা। টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভালোই নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আগে কষিয়ে নেব। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ওলটা দিয়ে দেব। এবার আলু আর ওলটা মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে দেখে নেব। আলু ওল দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা অনেকটা শুকিয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা অফ করে দেব। এবার ঢাকা খুলে একবার নেড়ে নেব। তৈরি হয়ে গেছে ওলের ডালনা। এবার আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ওলের ডালনা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।